গুড মর্নিং স্ট্রিট মোমো, আজকে স্ট্রিট মোমো খাওয়া হবে, সঙ্গে ফাটাফাটি একটা চ্যালেঞ্জ হবে। আজকে আমি যে মোমোটা নিয়ে চ্যালেঞ্জ করব সেটা হচ্ছে নেপালি ব্রাদার্স মোমো। আজকে আমি যার সাথে চ্যালেঞ্জ করছি সে কিন্তু আজকে আমার ভাই নয়, আমারই একটা বন্ধু, তার নাম হচ্ছে প্রিয়াম। ইয়েস, আজকে প্রিয়ামার আমি চ্যালেঞ্জ করব। তার মানে আজকে মেয়ে এ না না হ্যাঁ মেয়ে তো মেয়ে হ্যাঁ মেয়ে ভার্সেস ছেলে। আমি ভাবছিলাম ছেলে ভার্সেস মেয়ে, না না এটা ভিডিও বাড়াবাড়ি হয়ে যাবে। আজকের ভিডিওটা কিন্তু জাস্ট ফাটাফাটি হবে, তাই আজ ভিডিওটা চরম হতে চলেছে। ইয়েস, তাহলে ভিডিওটা যারা দেখো তোমরা সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর তার সাথে কিন্তু একটু বেশি বেশি করে লাইক করে দাও, আর কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তাহলে আমি হলাম অনির্বাণ, তোমাদের হচ্ছে ইন্ডিয়ান বং বয়, বি দ্য কিং অফ ইউর ওন ওয়ার্ল্ড। জয় বজরং বলি। এই হচ্ছে এখন সেটা হচ্ছে এখন হচ্ছে মোমো খাওয়ার জন্য সেটা ফেটে তৈরি করি করি নেপালি ব্রাদার্স থেকে। এখানে হচ্ছে নেপালিদের মোমো চলে এসছে, 10টা প্যাকেট আমি মোমো নিয়েছি, আর এখানে হচ্ছে সুপ দিয়ে দিয়েছে, সঙ্গে এখানে চাটনি ফাটনি সমস্ত কিছু আছে। এই হচ্ছে পুরো সেট আপ, সেটআপ নিয়ে পুরো বসে পড়েছি। তুই এক আসে তুই সুপগুলো খোল, সুপগুলো খুলে এখানে ঢাল। এখানে কিন্তু আমরা 10টা প্লেট মোমো নিয়েছি, তার মানে একটা প্লেটে 6টা করে থাকে, তাই তো? তার মানে হচ্ছে এখানে আমার প্লেটে 30টা মোমো থাকবে, ওর প্লেটে হচ্ছে 30টা মোমো থাকবে, মোট 60খানা মোমো আছে। হ্যাঁ, জানি না কে কটা কি খেতে পারবে, একটা টাইমার দেওয়া থাকবে, তার মধ্যে সব হবে, সব বলছি আমি আপাতত এই প্যাকেটগুলো খুলে। আরে তুই কিছু বল, বোবা হয়ে গেছিস কেন? বলছি তো অন্য সময় তো বড় 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 করিস। এ কিন্তু আমার পুরো স্কুলের বন্ধু, কিন্তু আমার একদম একদম স্কুলের ছোটবেলার বন্ধু একদম। আজকে আমি ভাইয়ের সাথে রেগুলার করি, আজকে আমি ওকে একটু ডাকি বাড়িতে, আজকে ছুটি ফুটি আছে, একটু ডাকি, ডেকে ভিডিও ভিডিও করি আজকে। পুরো এত সেটআপ ফেটআপ করে এই হচ্ছে পুরো 60খানা মোমো নিয়ে বসে পড়েছি। আমার প্লেটে 30টা আছে, ওর প্লেটে 30টা আছে, তার সাথে স্যুপ স্যুপ আছে, আর তার সাথে সস, ওই লঙ্কা সস, ঢপের সস, এগুলো এগুলো হচ্ছে কাঁচা টমেটো ঢপের সস বলে এগুলো। তো এবার চ্যালেঞ্জটা কিভাবে হবে বলো আমাকে। চ্যালেঞ্জটা 10 মিনিট নেওয়া যায় নাকি? 10 মিনিট 5 মিনিট দিবি? 5 মিনিট নেপালি বাদাসে কিন্তু রিভিউটা আমি আজকে দিয়ে দিচ্ছি কেমন খেতে। কারণ আমি আমার কাছে চ্যালেঞ্জ মানে হচ্ছে আমি রিভিউ দিই, সঙ্গে চ্যালেঞ্জটাও করি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে 1 2 3 স্টার্ট, চলো। দারুণ খেতে চিকেন মোমো এটা, আর চিকেনের পুরটা কিন্তু ভালো মতো করে দিয়েছে। ইনফ্যাক্ট এখানে যাবো, হ্যাঁ আমি রিভিউ দেবো, তুই খেয়ে যাবি নাকি? খেয়ে যা, খেয়ে যা। চিকেনটা কিন্তু এরকম ভালো মতো করে চিকেন টিকেন দিয়েছে, সঙ্গে এখানে ধনে পাতা দিয়েছে, পেঁয়াজের স্টাফিংস ভালো মতো আছে, 50 টাকায় 6খানা পিস আছে, দারুণ খেতে দারুণ খেতে। অন্য জায়গায় কিন্তু মোমোগুলো দেয় ভেতরে শুধু ভেজিটেবলস দেয়, চিকেন মানে না মাত্র একটা তো থাকে, আর কি সব নাড়ি বুড়ি আর্ধেক দিয়ে দেয়, চিকেন বেশি দেয় না। তোর নাড়ি বুড়ি দেয় ওটা, নাড়ি বুড়ি দিয়ে দেয় নাকি? পাগল চাল কাটা। স্যুপটার মধ্যে কিন্তু ডিমটা বেশ ভালো মতো করে ভেঙে দিয়েছে, গাজর আছে, টমেটো আছে, আর এটা কি পেঁয়াজকলি তো? একটু পেঁয়াজ গাছ না, পেঁয়াজ পাতা, পাগল স্প্রিং অনিয়ন। আমাকে জিততেই হবে, আমাকে জিততে হবে, সুপার দিতে পারে না, আমাকে জিততে হবে। চশমাটা খোল না, চশমা খুলে ভিডিও করছি। হ্যাঁ কালো হয়ে যাবো, আমি কালো হয়ে যাবো তো। হুম,
আজকে হবে খেলা হবে আজকে খেলা হবে আমি দিচ্ছি দাঁড়া না আমি তো রিভিউ দিচ্ছি তুই তো এখন খেয়ে যাচ্ছিস চুপ কর যেমনি ভাই তেমনি প্রিয় না আমি পাগলের মতো রিভিউ দিই যথেষ্ট পরিমাণে কন্টেনার গুলোতে পুরো পুরো বড় বড় কন্টেনার ছেলেগুলো কিন্তু দারুণ করেছে মোমোটা চারখানা পাঁচখানা মিলে করে নেপালি ছেলেরা দারুণ করেছে আমার না এখন তোর মতন হয় না রে হ্যাঁ জানি তোর ভাই রে ওর তো স্ট্রিট ফুড করতে গেলে দাদা পড়ি পাচ্ছে দাদা পড়ি পাচ্ছে চলো একটা দেশ লাই কাটি জ্বালাও আহ তাতে আগুন পাবে সূর্যের রোদ্দুর পাবে দাদা করিস না পেট ব্যথা করছে সূর্যের তলায় বসে আরো গরম হয়ে গেছে হ্যাঁ তুই গুন পিঙ্কি পিঙ্কি পঙ্কি ফাদার হয়েছে ডঙ্কি পেটে ঢুকছে না কেন অন্য সময় আমি খেতে ইচ্ছে করে যখন তাহলে কে জিতছে বন্দি আমি জিতছি আমি আমি জিতছে আমার পেটে 15টা আছে এখনো 1 2 3 4 5 6
ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আমি কি দেখেছি? এ বাবা, তুই লুকিয়ে রেখেছিস কোথাও একটা, আমি দেখা লুকাইনি ভাই, কোথাও তুই কোথাও লুকিয়েছিস একটা, তোকে দিয়েছিলাম দুটো আমি নিয়ে নিয়েছি, আমি হতে পারে আমি হেরেছি, না না আমি কি আমি হেরে গেলাম আমি কি বাবা আমি ওকে নিয়েছি মানে আমি যখন লাস্ট মুহূর্তে কথা বলে ফেললাম আমাদের টপ টপ করে টপাটপ করে মুখে ঢুকিয়ে দিয়েছে লঙ্কার গুঁড়ো আছে আর লেবু রেখেছি, বিশ্বাস করে কোনো প্ল্যানিং ছিল না কিন্তু মোমোটা খাওয়া হলো, কাজ করি বাড়িতে গ্লুকন্ডি আছে, হ্যাঁ আছে, লঙ্কার গুঁড়ো আছে, হ্যাঁ লঙ্কার গুঁড়ো আছে, পাতিলেবু আছে, হ্যাঁ পাতিলেবু আছে, কি করতে চাইছে আমাকে বল, এই দিন থেকে আমি খেতে হবে, এই দিন থেকে মিশ্রণে খেতে হবে, মিক্স করে ওকে এক চামচ পুরো গোটা ফুল এক চামচ, এত বড় চামচটা নিয়েছো ওই জন্য তোকে মাথা খারাপ আছে নাকি তো, হ্যাঁ এই এক চামচ তোকে খেতে হবে, আরে খেলে পুরো বাথরুমে লাইন পড়ে যাবে আমার, বাথরুমে বসে থাকবি, হ্যাঁ কালারটা কিন্তু সুন্দর, কালারটা অরেঞ্জ শোনো না, অরেঞ্জ সেও দারুণ হবে, দাবিটা কি মানে এটা কি, দাঁড়া লেবুটা আসছে কেন, আমি হলুদ বাটা দেখেছি, জিরে বাটা দেখেছি, কখনো গ্লুকন্ডি আর লঙ্কা বাটা আমি দেখিনি, ঠিক আছে এটাই ঠিক আছে, ভালো রেসিপি বানালাম আজকে, কিছু পাবি না, ক্যামেরা দেখা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না, জানি এত আজকের মতো কিন্তু মোমোর চ্যালেঞ্জটা কিন্তু এখানে শেষ হলো, আমাদের প্লিজ একটু কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আর এখন দাঁড়াও এখন কি হবে, তুই গান করবি? না আমি গান গাইবো না, পাপাই গাইবে, তুই গান কর না, না ও যদি গান করে তাহলে আমি এখানে গান গাইলে সব পাখিরা চলে আসবে, কত এখানে বসে থাকবে, কত খা কাকে কাকে বসে কাকে, তাহলে তুই এবার ওখানে যা ভাই, তুই ক্যামেরা নিয়ে চলে, তুই চলে এবার ভাই চলে, তাহলে মো চ্যালেঞ্জের শেষে আমাদের দুই ভাইয়ের এবার ঘাটাফাটি এবার গান শুরু হবে, তাহলে 1 2 3 এন্ড স্টার্ট, কুছ না কহো কুছ ভি না কহো क्या कहना है क्या सुनना है मुझको पता है तुमको पता है समय का ये पल थम सा गया है এই হচ্ছে আমাদের গানটা কমপ্লিট করে দিলাম, একজন বাথরুম সিঙ্গার আর একজন হচ্ছে প্রফেশনাল সিঙ্গারের গলায় গান, ভীষণ ভালো গানটা করে, যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও, তাহলে ভিডিওটা তোমাদের যদি খুব 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 ভালো লেগে থাকে আর আরো যদি তোমরা যদি নতুন নতুন চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে আমাকে জানিয়ে কি কি দেখতে চাও, তাহলে কিন্তু ভিডিওটা একটু জোরে জোরে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করো আর শেয়ারও করে দাও, শেয়ার করবে আর তার সাথে কিন্তু কমেন্ট করতে ভুলবে না আমাদের তিনজনের এই ব্যাকআপটা কেমন লেগেছে, তাহলে ছেলে ভার্সেস মেয়ের মধ্যে আজকে কে জিতলো, মেয়ে জিতেছে, আজকে মেয়ে জিতেছে আর ছেলেটা তো হারিয়ে গেল, আছে কি আর করবে বলো, তাহলে আমি হলাম অনির্বাণ আর আমি হলাম প্রিয়াম, তোমাদের হচ্ছে ইন্ডিয়ান বং বয়, বি দ্য কিং অফ ইউর ওন ওয়ার্ল্ড, বি দ্য কুইন অফ দ্য ওন ওয়ার্ল্ড, অফ ইউর ওন ওয়ার্ল্ড, আগে বলতে শেখ আগে ঠিক করে, চলো এখন আসছি, টাটা, লাভ ইউ।